নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। আজ থেকে সংসদে শুরু হলো 5 দিনের বিশেষ অধিবেশন। অধিবেশনের আলোচ্য বিষয় সংসদের 75 বছরের গৌরবময় যাত্রা। দুর্গাপূজায় রাজ্যের ক্লাবগুলিকে 70,000 টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন, মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট। আজ বিশ্বকর্মা পুজো, শিলিগুড়ি টাইমসের অফিসে আয়োজিত হলো পুজো। শিলিগুড়ি 23 নম্বর ওয়ার্ডে কৃষ্ণচন্দ্র পাল স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে প্রয়াত কাউন্সিলর কৃষ্ণচন্দ্র পালের প্রয়াণ দিবস পালন করা হলো। স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন, এরপর খুনের পর সকাল থেকে এলাকায় ঘুরল অভিযুক্ত স্বামী। চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শিবমন্দির এলাকায়, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নকশালবাড়ির বিধুভূষণ প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হলো। সোমবার স্কুল থেকে নকশালবাড়ির বাস স্ট্যান্ড পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। নকশালবাড়িতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক, ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ফাঁসিদেওয়া ব্লকের হেলাগঞ্জ গ্রামে গরু চোর সন্দেহে গ্রেফতার হলো এক বাংলাদেশি যুবক। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাদারিহাটের জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুনকি হাতির পুজো করা হলো। রবিবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি এলাকায় লোকালয়ে এসে তাণ্ডব চালালো বুনো হাতির দল, ক্ষতিগ্রস্ত হলো সুপারি বাগান। ফের লেপার্ডের আক্রমণে জখম হলো আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানের এক চা শ্রমিক। মাদারিহাটের জলদাপাড়া এনআইসি হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখে থাকুন শিলিগুড়ি টাইমস।